সপ্তমীর সকাল, কিয়া মাছ স্পিড পাকার রহা হ্যায়, দুটো পাস জুড়ে গাছ, চারিদিকে অনেক পুজো হচ্ছে। সোজা আমরা কানেক্ট করবো রতনপুর, নিজেরই নিচ দিয়ে গেছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে। এখান থেকে ডিসাইড হয় যে আলুর দাম কি হবে। চলে এলাম এখন কামারকুণ্ডুতে, তারকেশ্বরের দিকে যাচ্ছি। কি সুন্দর এই রাস্তাটা, ফাটাফাট রেল লাইন আমরা ক্রস করছি। ফাইনালি আমরা তাহলে মোগলপুরে থেকে এলাম। এগুলো সব তোমাদেরই বাগান, পাশে দুটো পুকুর, প্রেসারের ওষুধ তৈরি, পিয়ারা থেকে এই পাট কাঠি রাখা আছে রাস্তা। এখানে মাছ ধরার জন্য পাস দেয়? হ্যাঁ, একদম নীল আকাশ, ফাল্গুন চৈত্র মাসে পাট লাগানো হয়। দূর থেকে দেখো একটা মন্ত্র চরণের শব্দ কানে ভেসে আসছে। শান্তনুদার গ্রামের পুজো। Hey guys, good morning and welcome to a new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, as always ভীষণ হাসি খুশি আছো। প্রথমেই জানাই শুভ বিজয় সবাইকে। আজকে সপ্তমীর সকাল, কিন্তু এই ভিডিওটা তোমরা যখন দেখছো তখন অলরেডি পুজো শেষ হয়ে গেছে। সপ্তমীর সকাল, এখন বাজে ঠিক 5:10। এত সকালে আমি কখনো ঘুম থেকে উঠি না। আজকে উঠে গেছি তার একটা কারণ, শান্তনুদা আসছে। শান্তনুদার সঙ্গে বেরোবো একটা ছোট্ট রাইডে শান্তনুদার গ্রাম। শান্তনুদার গ্রাম কোথায় সেটা তোমরা একটু পরে দেখতেই পাবে। তো চলিয়ে নিকলতে রাইড কে লিয়ে। সপ্তমীর সকাল, পুরো রোদ ঝলমলে সকাল। তোমার এই সুন্দর সকালে, এই রোদ ঝলমলে সকালে সকলকে সুস্বাগতম। বেরিয়ে পড়লাম, এখন বাজছে সকাল 9:10। শান্তনুদার একটু লেট হলো, কারণ অনেক জায়গায় এখন দুর্গাপুজোর জন্য নো এন্ট্রি থাকে, তো রাস্তায় জন্য একটু জ্যাম থাকে। দ্যাটস ওয়াই গাড়ি নিয়ে এসেছিল, গাড়িটা আমার বাড়িতে রাখলো। আমি বললাম গাড়িটা বাড়িতে রেখে দাও, এখান থেকে আমার গাড়ি করেই বেরিয়ে যায়। জিটি রোডে উঠে পড়লাম, এবার সোজা দিল্লি রোড কানেক্ট করবো, বেরিয়ে যাব মোগলপুর। হরিপাল থেকে 10 কিলোমিটার, বৈদ্যবাড়ি থেকে যে তারকেশ্বর রোড যাচ্ছে সেই রাস্তা ধরে আমরা বেরোবো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, গায়ে একটা পাতলা চাদর দিয়ে শুলাম, কিন্তু এখন দেখো কি সুন্দর রোদ ঝলমলে একদম দিন। এই যে মন্ত্র চরণের শব্দ পেলে, সব জায়গাতে সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে। রাস্তাটাতে যদি রাত্রেবেলা যেতে তাহলে বুঝতে পারতে যে এখানে কত লাইট লাগানো আছে। যে রাস্তার দুটো পাশ জুড়ে পুরো লাইটই লাইট, রাত্রেবেলা একটু রাইডে যাওয়া মুশকিল আছে কারণ এত ভিড় হয়। ডেফিনেটলি দ্যাট ইজ নট আইডিয়াল যে রাত্রেবেলা তুমি রাইডে যাবে। হ্যাঁ, অবভিয়াসলি দিল্লি রোড থেকে তুমি রাইডে যেতেই পারো, বাট এই ডিভাইডারটা এত মানে যানজট হয়ে থাকে, মানুষের লাইন পড়ে না কিছু কিছু পুজো প্যান্ডেলে, সকালে তো পারফেক্ট ফর দ্য রাইড। এরকম সুন্দর রোদ ঝলমলে দিনেই তো রাইডে গিয়ে মজা। সামনে এসে গেলাম দিল্লি রোড, এখন সিগন্যাল পড়ে আছে, সিগন্যালটা কি খুলবে আমার, যেতে যেতে দাঁড়াতেই হবে ভাই। দিল্লি রোড উঠে গেলাম, এবার এখান থেকে সোজা যাবো বৈদ্যবাড়ি চৌমাথা। বৈদ্যবাড়ি চৌমাথা থেকে আমরা তারকেশ্বর রোডটা ধরবো। কিয়া মাছ স্পিড পাকার রহা হ্যায় হিমালয়ান। এক সপ্তাহ পরে প্রায় রাইডে বেরোলাম, এতদিন ওই পাড়ায় প্যান্ডেলের কাজ চলছিল, তো বাঁশ পড়েছিল, ইলেকট্রিকের কাজ হচ্ছিল, সেই জন্য রাস্তায় বেরোনো একটুখানি ডিফিকাল্ট ছিল। এই সকালবেলা শান্তনুদা বললো যে আমার গ্রামে যাবে, আমি যাচ্ছি। গ্রাম আমার সবসময় ভালো লাগে, আমি নিজেও গ্রাম থেকে বিলং করি। আমার শিউড়িতে বাড়ি, বীরভূমের শিউড়ি, বোলপুর থেকে 10 কিলোমিটার, NH2 থাওয়া, এই সাইডে সুন্দর করে সাজিয়েছে। আমি সকালবেলা গাড়ি খুব কমই চালিয়েছি, যখনই বেরোই রাত্রেই বেরোই। আজকে অনেকদিন পরে একটু সকালবেলা রাইড করছি, রোদ ঝলমলে দিনে, এখন রোদের তাপ খুব একটা নেই, সকাল 9:15 বাজছে, দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক। হালকা হালকা রোদ, সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই সেই ব্রিজ যেখানে আমি অনেকবার বলি, এ পারফেক্ট জোড়ি হিমালয়ান অ্যান্ড দ্য ইনিশিয়াল টর্ক। ব্রিজে হিমালয়ান যেরমভাবে পারফরমেন্স দেখায়, যেরমভাবে উঠে যায় খুব ইজিলি, অন্য কোনো গাড়ি আমার মনে হয় না এতটা ইজিলি উঠতে পারে বলে। ৮৭ কিলোমিটার সোজা বর্তমান, আমরা যাবো লেফট সাইডে তারকেশ্বর, 35 কিলোমিটার, আর এই দিকে চলে গেলে মানে ডান দিকে চলে গেলে চলে যাবে শেওড়াফুলি। ঢুকে গেলাম তারকেশ্বর রোডে, রাস্তাতে কি সুন্দর পুজোর প্যান্ডেলের একটা গেট করেছে, চারিদিকে আকাশে বাতাসে একটা সুন্দর পুজোর গন্ধ ছড়িয়ে আছে। এই সময়টাই তো বাঙালি মেতে ওঠে, শুধু ভারতের বাঙালি নয়, পৃথিবীর শুদ্ধ বাঙালি মেতে ওঠে এই দুর্গাপুজোতে। এই 4টে দিনে, ষষ্ঠী থেকে দশমী বা ষষ্ঠী থেকে নবমী, যে কটা দিনই ফাঁকা পাই, অফিস থেকে স্কুল থেকে ছুটি, সবাই একসঙ্গে উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে। চারিদিকে একটা খুব সুন্দর ধুনোর গন্ধ, ধূপের গন্ধ, আর সকালে না রোজ ঘুম ভাঙছে এখন ঢাকের শব্দে। আমাদের বাড়ির পাশে পুজো হয়, অপূর্ব অনুভূতি। কিন্তু ছিনামোড়, জায়গাটা আমার ছিনামোড়, রাস্তা দুটো পাশ জুড়ে গাছ, কি সুন্দর লাগছে এই রাস্তাটা, দারুণ লাগছে, অ্যামেজিং। এগুলো সব দেখো পাট, এই যে চারিদিকে রাস্তাটার শুধু দুপাশ জুড়ে গাছ, আর হেভি ঠান্ডা ঠান্ডা একটা ভাইবস আছে এই রাস্তাটার মধ্যে, ঠান্ডা একটা হাওয়া লাগছে গায়ের মধ্যে। ভিউ দেখো ভাই লোক, আর কি চাইয়ে, এই তো চাইয়ে না, পুজোর সময় একটা রাইড হবে আর এরকম বিউটিফুল রোড হবে, আর কি চাইয়ে ভাই লোক, এই তো সুকুন হে না লাইফ কা। রোড বিলকুল হে মাখন জ্যাসা, একটাও গর্ত নেই, খানাখন্দ নেই, কিছু নেই, স্মুথ রোড। বাট একটাই প্রবলেম, এটা তো লোকালিটি, দুদিকে অনেক গ্রাম আছে, যে কোনো সময় মানুষজন, পশু পাখি, জন্তু জানোয়ার
সবাই রাস্তার মধ্যে উঠে আসতে পারে, খুব একটা স্পিডে গাড়ি চালানো যায় না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, একটু সতর্ক থাকতে হয়। এই জায়গাটা নসিবপুর, আমরা দিয়াড়া ছাড়িয়ে এলাম চ্যাবড়াফুলির পরে। তোমরা যদি ট্রেনে করে যাও তাহলে পড়বে দিয়াড়া, নসিবপুর অ্যান্ড সিঙ্গুর। আমরা দিয়াড়া ছাড়িয়ে এখন নসিবপুর এন্টার করলাম, এরপরে সিঙ্গুরের রতনপুর ব্রিজ পড়বে যার নিচে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে, ওটাকে ছাড়িয়ে আমরা তারকেশ্বরের দিকে আরো যাবো। চালিয়ে চলতে হ্যাঁ জার্নি কা মজা লেতে লেতে চলতে হ্যাঁ। এখান থেকে তারকেশ্বর 24 কিলোমিটার, কামারকুন্ডু 4 কিলোমিটার আর সিঙ্গুর অনলি 2 কিলোমিটার। এই যে দেখো রাস্তার উপরে কীরকম উঠে আসছে, এইটার কথাই বলছিলাম তো। এইখানে সেই জন্য বেশি স্পিড দেওয়া যায় না গাড়ির, এই সমস্যাটা ছাড়া বাকি তো রোড বিলকুল মক্খন জ্যাসা, সিনেমেটিক ভিউ ভি একদম মাশাআল্লাহ, সব কিছু বাড়িয়া হ্যাঁ ভাই। সিঙ্গুর ছাড়িয়ে এলাম, এখন সোজা আমরা কানেক্ট করবো রতনপুর ব্রিজ। এই রাস্তাটা দেখো সোজা চলে যাচ্ছে ডানকুনির দিকে, যে বাঁদিকার রাস্তা, এই হচ্ছে রতনপুর ব্রিজ। এই ব্রিজেরই নিচ দিয়ে গেছে দুর্গাপুর এক্সপ্রেস, এদিকটা চলে গেছে দুর্গাপুর আসানসোল, আমার বাঁদিকটা চলে গেছে সোজা ডানকুনি হয়ে কলকাতার দিকে। এই জায়গাটার নাম রতনপুর আর এটা হুগলি ডিস্ট্রিক্টের অন্যতম বিখ্যাত বড় আলুর হাব। এখান থেকে ডিসাইড হয় যে আলুর দাম কি হবে, কোথায় কোথায় সাপ্লাই যাবে। এই দুদিকে পুরো আলুর গুদাম দেখো, শুধুই আলু আর আলু। এখান থেকে ঠিক হয় যে প্রত্যেক দিন আলুর যে পাইকারি মূল্য বাজারে সেটা কত হবে। রতনপুরে যে আলুর হাব আছে সেখান থেকে ঠিক হয়। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটাই সোজা কিন্তু চলে যায় তারকেশ্বরের দিকে, যেখানে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যায়। এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে তারা যান, অন্য ভূমির ওপর দিয়ে আমি গাড়ি চালাচ্ছি। এই রাস্তাতে কত মানুষের ধাম, রক্ত, প্রার্থনা সবকিছু মিশে আছে। দিস ইজ এ স্পিরিচুয়াল ল্যান্ড ফর্ম। চলে এলাম এখন কামারকুন্ডুতে, সোজা গেলে তারকেশ্বর 22 কিলোমিটার। এই ব্রিজটা দিয়ে আমরা সোজা কানেক্ট করবো হরিপাল, কামারকুন্ডু স্টেশন বাঁদিকে রেল লাইনের উপর দিয়ে ব্রিজটা। আমি এই রাস্তাটায় কোনোদিন আসি, দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারকেশ্বরের দিকে যাচ্ছি। এই মনুমেন্টটা ওয়ান টাইপ অফ ওয়াচ আওয়ার, এটা ব্রিটিশ আমলের তৈরি, কি বলবো, এখনো দাঁড়িয়ে আছে, রক্ষণাবেক্ষণ হয় না। তারকেশ্বর লাইন আর এটা তারকেশ্বর রোড, তারকেশ্বরের রেল লাইন আমরা ক্রস করলাম। রাস্তা কা হালাত দেখিয়ে ভাই, কই না হিমালয়ান ইজ মেড ফর দিস, থোড়া সা অফ রোডিং কা ভি মজা লেনা চাহিয়ে, হ্যাঁ কি নাই, জরুর বিলকুল ভাই। দেখি কাকা থ্যাংক ইউ, এটা একটা বাজার এরিয়া, সাইনবোর্ডে লেখা আছে জায়গাটার নাম বাগচি বাজার। এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, সোজা বেরিয়ে গেল তারকেশ্বরের দিকে, এই দিকটা চলে গেল নালিকুলের দিকে, আমার বাঁ দিকটা চলে গেল সাইখালা বলে একটা জায়গা দেখলাম, সাইখালা। আবার একটা রেল লাইন আমরা ক্রস করছি, লেভেল ক্রসিং, দুপাশে ক্ষেত, মাঝখানে রাস্তা। রাস্তার দুটো পাশে দেখো কত গাছগাছালি, ঠান্ডা একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, সোজা কানেক্ট করছে স্টেট হাইওয়ে 2। কি সুন্দর এই রাস্তাটা, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। এই রাস্তাটা সোজা কানেক্ট করছে ধনেখালিকে, ধনেখালি তাঁত তোমরা অনেকেই শুনেছো নাম। এই যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এই জায়গাটার নাম অলিপুর, এটা শান্তনুদার গ্রামের ঠিক আগের গ্রামটা। রাস্তা ভাই বহুত খারাপ, শুধু গাড্ডায় ভর্তি, ক্লাস টেনে টেনে হাত পুরো ব্যথা হয়ে গেছে, তার সঙ্গে ধুলো, সামনে গাড়িগুলো যাচ্ছে প্রচুর ধুলো ওড়াচ্ছে ভাই। এই তো হে না গাঁও কা মজা। অলিপুর শেষ, এখান থেকে শুরু মোগলপুর, ঢুকে গেলাম আমরা মোগলপুর একদম গ্রামের ভেতরে। ফাইনালি আমরা তাহলে মোগলপুরে থেকে গেলাম। তোমাদেরই বাগান ঠান্ডা হাওয়া দেবে না, প্রেসারের ওষুধ হেভি জায়গাটা, দারুণ। প্রাথমিক বিদ্যালয় মোগলপুর প্রাথমিক বিদ্যালয়, এখানেও পাট চাষ হয়। এই যে পাট কাঠি রাখা রয়েছে দূর থেকে, দেখো একটা মন্ত্র চরণ শব্দ কানে ভেসে আসছে, এটাই হচ্ছে গ্রামের পুজোর আসল ম্যাজিক, জাকজমক চাকচিক্য, কোলাহল অনেক কম। ঘুরতে ঘুরতে ভান্ডারহাটির একটা খুব জাগ্রত কালী মন্দিরে এসেছিলাম, সেখানেও একটা দুর্গা পুজো হচ্ছে, এই হচ্ছে দুর্গা প্রতিমা। বেজে 32 মিনিট, মোগলপুর থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে সোজা যাব শ্রীরামপুর, 1 ঘন্টা মতো লাগবে, 38 কিলোমিটার। এইটিতে গাড়ি চলছে ভাই, কিচ্ছু ফিল হচ্ছে না, বুঝতেই পারছি না যে এইটিতে গাড়ি চলছে, নো ভাইব্রেশন নাথিং,
পেট ঠান্ডা করে দি। ইসকা ভি ভুক মেটানা জরুরি হ্যায়। এখান থেকে বর্ধমান 70 কিলোমিটার, বৈদ্যবাটি 14 আর কলকাতা 40 কিলোমিটার। হোটেল নবান্ন দেখি একটু ড্রিঙ্কস ব্রেক হয়ে যাক। বিভৎস ভিড়, এটা ফাঁকা আছে তো? ভিড়টা একবার দেখে নাও। ওরে বাপ রে, আমাদের নবান্ন থেকে একটু লস্যি ব্রেক কমপ্লিট, দিল্লি রোড এসে গেলাম। এই ছিল আজকের ব্লগ। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি কি করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি কমেন্ট করবে, সবার সাথে শেয়ার করে জানিয়ে দাও যে আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি। এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল বাটন বিসাইড দ্য সাবস্ক্রাইব বাটন। বেল বাটন আছে, সেটা প্রেস করলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই চলে যাবে। চলো দেখা হচ্ছে আমার একটা এক্সাইটিং ব্লগে। ততক্ষণ অবধি সি অফ ফ্রম দিল্লি রোড। Thank you.